লক্ষ্মী পুজো বাঙালি জীবন এবং মননে এক বিশেষ ভূমিকা পালন করে থাকে, তারই প্রমাণ পেলাম আমরা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদার দড়াপুরে। চাকদা স্টেশন থেকে নেমে ট্রেকারে করে এই দড়াপুরে আসতে হয়, বা আপনি যদি ট্রেকার নাও পান বনগাঁওগামী বাসে করে সিলিন্দা বাজার নেমে সেখান থেকে টোটো করে এই দড়াপুরে আসতে পারেন। এখানে এসে আমরা দেখলাম যে বহু জায়গাতে, এই দড়াপুরের বিভিন্ন জায়গাতেই কিন্তু বারোয়ারি লক্ষ্মী পুজো সাড়ম্বরে উদযাপিত হচ্ছে, যা দেখে আমরা মুগ্ধ হলাম। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, তা হচ্ছে একই সঙ্গে কাঠামোর প্রতিমা এবং সরার প্রতিমা কিন্তু পূজিত হচ্ছে। আমরা গিয়েছিলাম মঙ্গলবার, অর্থাৎ আজ স্থানীয় বাসিন্দারা জানালেন বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত কিন্তু প্রতিমা থাকবে, শনি এবং রবিবার বিসর্জন হবে। লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে এখানে একটা বিশাল মেলা বসে, যেই মেলাটি বসবে আগামীকাল অর্থাৎ বুধবার। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। এখানে আরেকটা জিনিস যেটা যুক্ত করব, যে বিভিন্ন মণ্ডপেই কিন্তু আমরা দেখতে পেলাম যে মা লক্ষ্মীর সঙ্গে রয়েছে ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর বাহন গরুর, মা লক্ষ্মীর বাহন পেঁচা। এছাড়াও একাধিক মণ্ডপে আমাদের দেখা মিলল মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে ভগবান ব্রহ্মা। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে।
ধানক্ষেতের মধ্য দিয়ে হেঁটে প্যান্ডেলে যেতে হচ্ছে। গ্রাম বাংলার আঁকাবাঁকা পথে বসেছে আলোকমালার দ্যুতি, মনে পড়িয়ে দেয় কলকাতার আলোকসজ্জাকে। প্রতিটি প্রতিমাই নান্দনিক, এক অনুপম অলঙ্করণে প্রতিটা ভক্তের মনে আধ্যাত্মিকতা জাগিয়ে চলেছে। সত্যি এক অভূতপূর্ব অভিজ্ঞতা হলো দড়াপুরে এসে। মা সরস্বতী পুজোর জন্য যেরকম মগরার খ্যাতি গোটা বাংলায় রয়েছে, ঠিক তেমনি কিন্তু দড়াপুরের এই পুজো কিন্তু জনপ্রিয়তা বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ছে। মণ্ডপ সজ্জায় ধান ব্যবহার করা, কুলো ব্যবহার করা, তালপাতার পাখা ব্যবহার করা সবই কিন্তু বাঙালিয়ানার প্রতীককে পুনরায় জাগ্রত করছে। এখন সেই অনুপম ছবি দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার বুকে আঁকাবাঁকা পথে আলোর মালা। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন। নমস্কার, ধন্যবাদ।